নমস্কার বন্ধুরা, শ্রোতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ঝিঙ্গের তরকারি। আর ঝিঙ্গের তরকারি এইভাবে বানালে দেখবেন খেতে খুব সুন্দর হয়। আর ঝিঙ্গেকে আমরা নানা রকমভাবে রান্না করি, পোস্ত দিয়ে, ঝাল করে। আজ আমি একটু অন্যরকমভাবে দেখাচ্ছি, সোয়াবিন দিয়ে ঝিঙে রান্না করে। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আর যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন, তারা চাইলে একটা লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমি যে পরপর মশলাগুলো দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর বেসন, এরপর এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলো আগে দেওয়ার কারণ হলো ঝিঙে খুব নরম জিনিস, আর তাই ঝিঙেকে বেসন দিয়ে মাখিয়ে দিলে ঝিঙেটা আর নেতনেতে হয়ে যাবে না, একটু মুচমুচে থাকবে। আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, দিয়ে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে নুনটা গুলিয়ে দিলাম জলে। তারপরে ওই যে বেসন, সরি, সোয়াবিন নিয়েছি, সোয়াবিন এখানে 2 কাপ আছে, দিয়ে সোয়াবিনটাকে প্রথমে একটু জলে ভাপিয়ে নেব। দুই থেকে 3 মিনিট ধরে ফুটিয়ে আমি সোয়াবিনটা ভাপিয়ে নিচ্ছি। আর ওই নুন জলের সঙ্গে সোয়াবিনটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে সোয়াবিনের মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায়। আর দেখুন সোয়াবিনগুলো কত সুন্দর ভেপে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে সোয়াবিনগুলোকে আমি ছেঁকে তুলে নেব একটা ছেঁড়া পাত্রের মধ্যে। তারপর সোয়াবিনটাকে আমি ঠান্ডা হতে দেব। আর সোয়াবিনটা ঠান্ডা হয়ে গেলে এরপর এর ভেতরে যে জলটা থাকবে সেই জলটাকে খুব ভালো করে চিপে বের করে নেব। তাহলে কি হবে, সোয়াবিনটা যখন আমি তেলে ভাজব খুব সুন্দরভাবে ভাজা যাবে আর সোয়াবিনগুলো টেস্ট হবে। এভাবে চেপে চেপে আমি প্রতিটা সোয়াবিনকে খুব ভালো করে জলটা নিংড়ে নেব। তারপর দেখুন আমি এখানে ঝিঙে নিয়েছি, ঝিঙের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এইভাবে, আর এরকম বড় বড় সাইজের করেছি যাতে ঝিঙেগুলো গলে না যায় বা চিপসে না যায়। এরপর আমি হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি আগেই বলেছি যে ঝিঙেগুলোকে যাতে মুচমুচে থাকে তাই এর উপরে মশলা দেব, তাই হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো, এমনকি সোয়াবিনের মধ্যেও দিয়ে দিচ্ছি। এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে এর মধ্যে যখন আমি কষব তখন ভিজে ঢুকে যে এর ভেতরে যেন খেতে ভালো হয়। এরপর দিয়ে দেবো বেসন। এখানে বেসন আমি 2 চামচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি নুন। এরা ছোলার বেসন আছে, ছোলার বেসন দিলেই ভালো হয়। তাছাড়া আরও যে বেসন আছে, যেমন মটরের বেসন, সেটা দিলেও কিন্তু আরও খুব খেতে ভালো হবে। তো আমি এখানে ছোলার বেসন দিলাম, বেসনটাকে দিয়ে দিচ্ছি। তারপর আর যে বেসনটুকু ছিল সেটুকুও দিয়ে দিলাম ঝেড়ে। এরপর খুব ভালো করে মাখিয়ে নেব। এভাবে মশলাগুলো মাখিয়ে নিলে কষার সময় কষতে সুবিধা হবে আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে, আর এটা নেতনেতেই যাবে না, মুচমুচে থাকবে। তেলে যখন ঝিঙেগুলো ভাজা হবে ঝিঙেগুলো ঠিক এরকমই থাকবে। এদিকে দেখুন কড়াতে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, আর প্রথমে আমি 1 চামচ তেল দিয়েছি। এই সামান্য তেলেই আমি এটাকে আজ রান্না করব,
আর এই গরমের মধ্যে বেশি তেল মশলা খাওয়াও শরীরের পক্ষে ঠিক নয়, আপনারা আমরা সবাই জানি। তাই খুব কম তেলে আজকে ঝিঙেটা আমি রান্না করে আপনাদের দেখাবো কত সুন্দর হয়। আর এইভাবে রান্না করলে বুঝতে পারবেন যে এর স্বাদ কতটা হয়েছে। এখানে আমি আলু নিয়ে নিয়েছি, আলুটাকে একটু ছোট ছোট করে কুচি নিয়েছি, দু পিস আলু নিয়েছি। প্রথমে আমি তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে কড়াটা যেন খুব ভালো করে গরম হয়। কম তেলে রান্না করতে হলে কড়াকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর সামান্য তেল দিয়ে কড়ার চারপাশ মাখিয়ে দিতে হবে, তারপর রান্না শুরু করতে হবে। এরপর আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, সয়াবিনগুলো একটু ভেজে নিলে সয়াবিনগুলো খেতে ভালো হবে। সয়াবিন আলুকে আমি এক মিনিট ধরে একটু প্রথমে ভেজে নেব, তারপর ঝিঙেগুলো দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে কষি নেব আমি দুই থেকে তিন মিনিট সময় ধরে। দেখুন আমার কষানো হয়ে গেছে। এরপর এটাকে আমি জল দিয়ে দিচ্ছি এক গ্লাসের মতো। জলটা দিয়ে ভালো করে আবারও নেড়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট সময় ধরে সেদ্ধ করে নেব। এটি আমাদের গ্রামের রেসিপি। এইভাবে আমাদের গ্রামের বাড়িতে ঘরে গায়ের মেয়ে বউরা রান্না করে, আর সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবে রান্না করলে দেখবেন খেতে খুব ভালো হয় আর খুব চটজলদি হয়েও যায়। আর কোনো তরকারির প্রয়োজন হবে না, এই তরকারি দিয়েই মোটামুটি সব ভাত খাওয়া হয়ে যাবে। গৃহস্থ বাড়িতে অনেক লোক থাকে, সবারই এভাবে রান্না করে দিলে খুব ভালোই লাগে। আর দেখুন আমি পাঁচ মিনিট পরে এসেছি, আলুটা দেখুন হাফ আর 80% সেদ্ধ হয়ে গেছে, আর 20% বাকি আছে। এরপর আমি এটাকে নামিয়ে কড়াটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। আমাদের গ্রামে ঘরে তরকারি সাঁতলানোর একটা চল আছে, তার তরকারি সাঁতলানোর জন্য এরপর আমি তেল দিয়ে দিলাম দু চামচ। এখানে একটু তেলটা ব্যবহার করছি, তারপর জিরে দিয়ে দিয়েছি, গরম মশলার মধ্যে দারচিনি দিয়েছি, আর লঙ্কা দিয়েছি দুটো, শুকনো লঙ্কা দিয়েছি একটা, তেজপাতা দিয়েছি, আর তিনটা পেঁয়াজকে মিহি কুচি করে দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজগুলোকে আমি একদম লালচে করে ভেজে নেব। আর এদিকে দেখো সেদ্ধ করা তরকারিটা রেখেছে, দেখো এখনই কত সুন্দর লাগছে। আর এর মধ্যে যে সয়াবিনগুলো রান্না করা আছে, সয়াবিনগুলোর স্বাদ কিন্তু আরও সুন্দর। এরপর আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও বাটা আছে। ঝালটা আপনাদের স্বাদ মতো নিয়ে নিতে হবে। এরপর একটু জল দিয়ে দিলাম, দিয়ে কিছু শুকনো মশলা দিয়ে দেবো, আর যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য জলটা দিলাম। আর এখন তো খুবই গরম চলছে, এই গরমে জল তো মানে কড়ার জল তাড়াতাড়ি টেনে যাচ্ছে। এখানে আমি জিরে দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিলাম। আর আপনাদের যদি পছন্দ হয় তাহলে ধনে গুঁড়োও দিতে পারেন, সেটা আজ আমি ধনে গুঁড়ো দিচ্ছি না, কারণ ঝিঙের সঙ্গে ধনে গুঁড়োটা আমাদের ঠিক ভালো লাগে না। এরপর জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। একদম শুকনো করে নিয়েছি, দেখুন শুকনো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা, যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপর সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে আমি সাঁতলে নিচ্ছি। এরপর আরও যে 20% সেদ্ধ হতে বাকি ছিল সেইটা আমি এই সময় করে নেব।
আরও 2 থেকে 3 মিনিট আমি ঢেকে এটাকে সেদ্ধ করে নেব। আর দেখুন ঝিঙেগুলো কিন্তু গলে যায়নি, একদম গোটা গোটাই আছে। এভাবে বেসন দিয়ে যদি ঝিঙেকে রান্না করা যায় ঝিঙে কিন্তু গোটা গোটাই থাকে আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর ঝিঙেগুলো খেতেও ভালো লাগে। অনেকেই ঝিঙের একটা অন্যরকম গন্ধ থাকে যেটা পছন্দ করে না, যেমন আমার ছেলেমেয়েরা ঝিঙের ওই গন্ধটাকে পছন্দ করে না, তা ওদেরকে যদি এভাবে বেসন দিয়ে ঝিঙেটাকে ভেজে দিই ওরা কিন্তু তৃপ্তি করে খেয়ে নেয়। যাই হোক, এটা আমার হয়ে গেছে, এরপর আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে আপনাদের যদি প্রয়োজন মনে করেন তাহলে জলটা মেরে দিতে পারেন, ঠিক শুকনো করে নিতে পারেন। আর যদি রুটির সাথে খাওয়া হয় তাহলে এরকম ঝোলঝোল থাকলে ভালো লাগবে খেতে। এরপর তেজপাতাগুলোর মনে হয় আর কোনো কাজ নেই, তেজপাতাগুলো আমি তুলে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, এরপর আমি এটাকে গ্যাসটা বন্ধ করে এটা 2 মিনিট রেস্টে রেখে দেব। আর সেই সময় কিছুটা টেনে যাবে, যে দেখুন একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। কড়ার মধ্যে একটু সাদা সাদা লাগছে দেখতে, তীব্র আলোর জন্য। আর এখানে দেখুন আসল কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর হয়েছে দেখুন। আর এটা খেতেও খুব সুন্দর হয়, রাতের দিকে বানালে, আমি রাতের দিকে বানিয়েছি তাই একটু কালারে অন্যরকম হচ্ছে। রাতের দিকে এটা বানালে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে আর হজমও হয়ে যাবে খুবই কম তেল মশলায় যেহেতু রান্না হয়েছে, হজমেও সহায়ক। আর ঝিঙে আমাদের এই গরমকালে একটু খাওয়া দরকার, কারণ ঝিঙেতে আয়রন আছে আর ঝিঙেতে জল ও জলের পরিমাণটা থাকে বেশি, আমাদের শরীরে জলের ঘাটতি দূর করবে। আর সুগারের রোগীরা এরকম খাবার খেলে সুস্থ থাকবেন। আর যারা সুগারের রোগী তাদেরকে এই সময় ঝিঙে প্রচুর পরিমাণে ঝিঙে কুমড়ি করলা সব খেতে হবে। এটা আমার মায়ের রেসিপি,